আমরা আলোচনা করছিলাম কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা নিয়ে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার মোহাম্মদ শফিল্লা প্রধান। ডাক্তার শফিল্লা প্রধান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলাপ করছিলাম যে নামাজে যে এই যে ঝুঁকে রুকু করা, সেজদা করা, তাতে কোনো ক্ষতি হতে পারে কিনা? ধন্যবাদ। আসলে আমি বলছিলাম যে এটা মানে যদি বৈজ্ঞানিক ভাবে আমরা চিন্তা করি, আমি যেমন একজন ডেস্ক জব ওয়ার্কার বা যারা নিচে বসে কাজ করে বা যে যে লাইফ স্টাইলই করুক, একজন কৃষক মাঠে কাজ করলো, সে সকাল থেকে রাত পর্যন্ত সে একই অবস্থান ছিল, যদি সে তার অবস্থানটাকে পরিবর্তন করতো স্টাডি তাই বলে, তাহলে কিন্তু তার এই জাতীয় ইঞ্জুরি বা পিএলআইডি হতো না। এখন নামাজের মাধ্যমে কিন্তু অবস্থানটা পরিবর্তন করা সম্ভব। কারণ আপনার যখন সকাল থেকে আপনি বিকাল রাত বা সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন, এর ফাঁকে জোহরের নামাজটা পড়ে নেন, আসরের নামাজ হয়, স্ট্রেস হয়, এখানে দুইটা উপকার হয়। একটা হচ্ছে মোবিলাইজড হয়, আমাদের জোড়াগুলো মুভমেন্ট করে, আর একটা হচ্ছে আমাদের মাসেলের স্ট্রেসিং হয়। কারণ আমরা যখন কোনো কাজ সারাক্ষণ করতে থাকি, মাসেল গুলো টাইট হয়ে যায়, এই টাইট মাসেল কে যখন রিল্যাক্স করা প্রয়োজন হয়, তাহলে স্ট্রেসিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এবং নামাজের মাধ্যমে স্ট্রেসিং টা হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি। এবং আপনি দেখবেন অন্যান্য প্রাণীকুল বা আমরা আখলাকুল মাখলুকাতের সেরা জীব, আমরা বাদে বাকি যে প্রাণী আছে সেটা একটা পাখি বলেন, একটা কুকুর বলেন, ইভেন কি একটা বিড়াল বলেন, তারা কিন্তু প্রাকৃতিক ভাবে স্ট্রেসিং করে, খেয়াল করবেন বডিটাকে একটা টান দিচ্ছে, পাখি তার পাখাকে স্ট্রেস করতেছে। তাদেরকে কে শিখিয়ে দিয়েছে? তারা ন্যাচারালি করে, তাদেরকে মহান আল্লাহ পাক অটোমেটিক সিস্টেম করে দিয়েছে। কিন্তু আমরা মানুষকেও বলে দিয়েছে, কিন্তু আমরা আমরা যেহেতু অনেক কাজে ব্যস্ত থাকি, আমাদের ইহকালের অনেক কাজ থাকে, পারিবারিক কাজ থাকে, পরকালেরও কাজ থাকে, কিন্তু এই কাজের ফাঁকি আমাদেরকে এই স্ট্রেসিং গুলা করা দরকার, যেটা আপনি বলছিলেন নামাজের মাধ্যমে শুধু সম্ভব। এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমাদের ঘাড়ের মুভমেন্ট হচ্ছে, ডিপ জয়েন্টের মুভমেন্ট হচ্ছে, হাঁটুর মুভমেন্ট হচ্ছে, প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট হচ্ছে এক্স্যাক্টলি। এবং জয়েন্ট যখন মুভ করে এবং এক্সট্রিম লেভেলে যায়, সাজেজ আপনি যখন রুকুতে গেলেন, তখন আপনি সামনে যখন রুকুর যে নিয়ম নিয়মে যদি আপনি রুকুতে যান, তাহলে আপনার ব্যাকের লোয়ার লিম থেকে নিচের যে মাসেল গুলা, হ্যামস্ট্রিং, কাপ মাসেল এবং আফটার ফুটের মাসেল, এই মাসেল এবং পাশাপাশি কোমরের যে মাসেল গুলো আছে, এই মাসেল গুলো স্ট্রেস হচ্ছে, তা লম্বা হচ্ছে, এই যে স্ট্রেসিংটা এখানে সম্ভব। যখন আপনি আবার সেজদাতে চলে গেলেন তখন বা সেজদায় গেলেন, তখন ঘাড়ের বাকি অংশ স্ট্রেস হচ্ছে, পাশাপাশি আবার হাতের মাসেল গুলো স্ট্রেস হচ্ছে এবং হাঁটুর সামনের মাসেল গুলো সেজদায় গেলে একটু মানে এক্সটেনশন হচ্ছে এক্স্যাক্টলি, খুব বেটার। অবশ্যই ঘাড়ের আমরা তো যেমন কোমরের ক্ষেত্রে সামনে ঝুঁকে কাজ করা যেমন ক্ষতিকর, তো ঘাড়ের ক্ষেত্রে সামনে ঝুঁকে কাজ করা ক্ষতিকর। যখন আপনি নামাজে সেজদা গেলেন তখন আপনার কার্ভটা রিভার্স হচ্ছে, মানে সামনে ঝুঁকা থাকার যে মানে ক্ষতির দিকটা কিছুটা পুষিয়ে যাচ্ছে, তখন উল্টো দিকে তার মুভমেন্ট হচ্ছে, এখানে আবার মোবিলাইজ হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, মোবিলাইজিং এক্সারসাইজ, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। এবং হাঁটুর ক্ষেত্রে স্পেশালি নামাজ একটা বিশাল আদর্শ এক্সারসাইজ। আরেকটি ব্যাপার ডক্টর শফিল্লা প্রধান, সেটা হচ্ছে আপনার এই যে ডিপিএসসি হসপিটালে ডায়াগনস্টিক ফেসিলিটি তো এখন আমি গিয়েছিলাম আপনার এখানে বেশ ডেভেলপ করেছে, এখন কি সব ধরনের ডায়াগনস্টিক পরীক্ষা নিরীক্ষা করছেন এখানে? জি ধন্যবাদ। আসলে আমাদের ডায়াগনস্টিক ল্যাবটা একটা আন্তর্জাতিক মান সম্পন্ন ডায়াগনস্টিক ল্যাব, সকল প্রকার ব্লাড টেস্ট, এক্সরে, এমআরআই হতে শুরু করে আলট্রাসোনোগ্রাফি, ইকো, ইসিজি সব টেস্ট এখানে হয়, এবং যারা রিপোর্ট প্রদান করে সকলই অধ্যাপক লেভেলের ডাক্তাররা এখানে জড়িত। আরেকটা ইম্পর্টেন্ট যেহেতু আপনি জানতে চেয়েছেন, আমি বলবো আপনার মাধ্যমে দর্শকদেরকে যে আমাদের ডায়াগনস্টিক ল্যাবটা একটা ঢাকার প্রাণ কেন্দ্রে শ্যামলীতে অবস্থিত, যে কোনো জায়গা থেকে ওখানে যে কোনো লোক যেতে পারে। আরেকটা হচ্ছে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা মানে হাসপাতালে ডায়াগনস্টিক ল্যাবের যে মানে চেহারা পরিবেশ যেটা দরকার সেটা মেনটেন করছি, এবং অন্তত একটা রুগী গেলে, রোগী তো মানসিক ভাবে অসুস্থ থাকে শারীরিক ভাবে, সে মানসিক ভাবে একটা প্রশান্তি পাবে পরিবেশের ব্যাপারে আছে অবশ্যই। এবং যেটা হচ্ছে আমরা স্পেশালি আমরা একটা স্লোগানে আগাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেক রুগীকে আমরা সরাসরি 30% ডিসকাউন্ট দিয়ে থাকি। আচ্ছা, যে প্রত্যেকটা রুগী এখানে যদি তার যে টেস্ট করবে সেই টেস্টে থেকে 30% বা 30% কমে সে টেস্টটা করতে পারে, এটা তার ইকোনমিক্যালি অনেক সাশ্রয় হবে। আর দ্রুত রিপোর্ট প্রদান করা, মানে আমরা যত দ্রুত, কারণ আমরা পুরো ল্যাবটা কি অটোমেশনে নিয়ে আসছি, যেন দ্রুত রিপোর্ট প্রদান করা যায়। এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আল্লাহ রহমতে আমাদের রিপোর্ট গুলা পৃথিবীর অনেক দেশে, ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরে গিয়ে যখন রুগীরা এসে বলে যে আপনাদের রিপোর্ট দেখে ওখানকার ডাক্তাররা হ্যাপি, তাদের রিপোর্টের সাথে
কোনো অংশই কম না। তো আমাদের ডায়াগনস্টিক ল্যাবের এবং এটা একটা বিশাল বিশেষত্ব, পাশাপাশি যেহেতু আমরা বাত ব্যথা বা রিহ্যাবিলিটেশন পুনর্বাসন নিয়ে কাজ করি, এই ক্ষেত্রে যে টেস্ট গুলো আছে যেমন আপনার ভিটামিন ডি টেস্ট, আমি বলতে চাচ্ছিলাম ভিটামিন ডি থ্রি এসে, তো ভিটামিন ডি এসে এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ আমরা প্রত্যেকেই ভিটামিন ডি এর কিন্তু ঘাটতিতে রয়েছি, সূর্যের আলো তো আমরা যাই না, এই ভিটামিন ডি থ্রি এসে কি করছেন কিনা? অবশ্যই, এবং আমরা কোয়ান্টিটেটিভ রিপোর্ট দিয়ে থাকি, মানে নট কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সংখ্যা বলে দিচ্ছি যে আপনার লেভেল কত আছে। সাজেস্ট আপনার, আমরা ভিটামিন ডি সাধারণত বাংলাদেশে 50-70 হলে আমরা মনে করি নর্মাল, কিন্তু আমাদের ল্যাবে এটা কি 5 পেয়েছে না 10 পেয়েছে বা 15 পেয়েছে সেই রিপোর্টটা আমরা দিতে পারছি, বা চিকিৎসা সেই অনুযায়ী কতদিন তাকে ডাক্তার সাহেব বা আমিও যদি যখন রোগী দেখি কতদিন ভিটামিন ডি খাওয়াবো সেটা আমরা অ্যাসেস করতে পারি। এক্স্যাক্টলি। আর আরেকটা হচ্ছে আপনি রিহ্যাব ফিজিও নিয়ে আপনি লেখাপড়া করেছেন, রিহ্যাব ফিজিওটা আমাদের দর্শকদের একটু খুলে বলুন। আসলে আমরা থেরাপি চিকিৎসার কথা বলে আসছি পৃথিবী বাংলাদেশের দীর্ঘদিন ধরে, বা বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে থেরাপি একটা বিশাল রোল প্লে করে থাকে, স্পেশালি ফিজিওথেরাপির কথা বলছি, কিন্তু ফিজিওথেরাপিটা একটা আমব্রেলার মধ্যে আছে, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন চিকিৎসা। তো রিহ্যাবিলিটেশন চিকিৎসা এটা হচ্ছে আরো পোস্ট গ্রাজুয়েশন ট্রিটমেন্ট, পোস্ট গ্রাজুয়েশন লেভেলের স্পেশালিস্ট স্পেশালাইজেশন যেটার উপরে আমার ডিগ্রি আছে, এই পুনর্বাসন চিকিৎসাটার মধ্যে ফিজিওথেরাপি একটা পার্ট মাত্র। এখানে আরো বিভিন্ন প্রকার পদ্ধতিগত এখানে চিকিৎসা আছে, তো স্পেশালি সারা ওয়ার্ল্ড এখন নন কমিউনিকেবল ডিজিজ যেমন আপনার বাত ব্যথা, হাড় জোড়া রোগ, আর্থ্রাইটিস বা স্ট্রোক এর সংখ্যা বেশি হচ্ছে, এক্স্যাক্টলি এই রোগীগুলোকে বলা হয়েছে এই রোগীর ট্রিটমেন্টে রিহ্যাবিলিটেশন প্রোটোকল হচ্ছে আদর্শ প্রোটোকল। এই আদর্শ প্রোটোকল নিয়ে আরো কথা শুনবো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।